এবার আমি যাচ্ছি আমার কলেজের দিকে। তোমার দেখতে পাচ্ছ সামনে যে বিল্ডিংটা আছে নীল রঙের, আমার কলেজ। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান কফি হাউস, এটা আমার ফেভারিট জায়গার মধ্যে একটা অন্যতম। আমার কলেজ লাইফে আমি রোজই এখানে আসতাম বলতে গেলে। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেকদিন পর আজকে আমি একটা ব্লগ করতে যাচ্ছি। এতদিন করা হয়নি, কারণ আমার শরীর খুব ভালো ছিল না, আর একটা মাইনর একটা অপারেশন হয়েছে, তো ওই জন্য আমি করতে পারিনি ব্লগ। তো আজকে আমি যা বেরোচ্ছি, ঠিক আছে, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। তো সেখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো কিছু কিছু জিনিস। সেখানে দেখা আমার তো তোমরা সবাই জানো, ঠিক আছে, যারা কলকাতায় থাকো বা যারা ওয়েস্ট বেঙ্গল থাকো তারা প্রত্যেকেই জানো, ঠিক আছে। বাট দেখাবো, শেয়ার করব আমার মানে এখানে যাচ্ছি সেখানে সাথে আমার যে মানে একটা যে কানেকশান, ঠিক আছে, সেখানে কী আছে, তারপরে অনেক মেমোরি আছে ওই জায়গার সাথে, ঠিক আছে। আর ওখানে আমার কলেজ ছিল, মানে শিয়ালাতে কলেজ ছিল, তো সেই কলেজটাও পারলে আমি শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে, কারণ সামনেই পড়বে শিয়াল স্টেশন থেকে। তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে আমার কলেজটাও শেয়ার করার, ঠিক আছে। তো তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। আর এখন বাজে 11টা, আমি জাস্ট খেয়েই বেরাচ্ছি, ঠিক আছে, পুরোপুরি রেডি হয়ে নেবো, চুলটা সেট করে বেরিয়ে পড়ছি, ঠিক আছে। তারপর বেরিয়ে বাইরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমি এখন শিয়ালদা স্টেশনে রয়েছি। তো শিয়ালদা স্টেশন থেকে এবার আমি যাবো হচ্ছে শিয়ালদা থেকে আমি বাস ধরবো, শুনলাম কলেজের সামনে থেকে বাস ধরবো। বাস ধরে আমি যাব হচ্ছে কলেজ রোড। তো স্টেশনে মোটামুটি ভালোই ভিড় ছিল, সবাই জানো যে যারা আসলে শিয়ালদা স্টেশনে ভালোই ভিড় থাকে, ভালোই ভিড় ছিল। তো আমি ওখানে ঠিকভাবে ভিডিওটা করতে পারিনি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কী লেভেলের ভিড়, ঠিক আছে, বিশাল ভিড়। মানে শিয়ালদা স্টেশনে সব জায়গাতে মোটামুটি খুবই ভিড়। তো চলো দেখা যাক। সব দিকে ভিড় আছে, এবার আমি যাচ্ছি আমার কলেজের দিকে, ঠিক আছে। বহুদিন পর যাব কলেজে, সেই রাস্তায় মানে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমার তো খুবই ভালো লাগছে কলেজের রাস্তা দিয়ে, মানে সেই আগের একটা মানে মেমোরি যেন আমি সব মনে পড়ছে, আমার সব আগের মেমোরিজগুলো, ঠিক আছে। এখন আমি যাচ্ছি আমার কলেজের দিকে। যারা জানো তারা বুঝতে পারছো আমি কোন জায়গা দিয়ে যাচ্ছি এটা, ঠিক আছে, শিয়ালদা স্টেশন থেকে নেমে। এই সেই রাস্তা, ঠিক আছে। তো এখানে আমি পাশে একটা মিষ্টির দোকান ছিল, এখানে আমি যেতাম সকালবেলা যে খাবারটা, আমার মর্নিং কলেজ ছিল তো সকালবেলা খাবারটা আমি খেতে যেতাম। তো তোমরা সামনের দিকে দেখতে পাচ্ছ যে নীল বিল্ডিংটা, সেই বিল্ডিংটাই আমার কলেজ, ঠিক আছে। তো 2016 আমি পাস আউট করে গেছি, বাট এখনও তো মিস করি সেই দিনগুলোকে, সেই এনজয়, ঠিক আছে। এটা হচ্ছে সেই আমার কলেজ। আর সামনে যেটা আসছে এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে আমাদের কলেজের মেন গেট, ঠিক আছে। কত না বাওয়াল দিয়েছি এখানে আমরা। তো এবার আমি আমাদের কলেজের থেকে রওনা দিচ্ছি হচ্ছে কলেজ স্ট্রিটের দিকে, ঠিক আছে। তো আমি চলে এসেছি কলেজ স্ট্রিট। এই সেই বিখ্যাত কফি হাউস, ইন্ডিয়ান কফি হাউস। তো এই কফি হাউস নিয়ে মান্নাদের গান আছে, আর এটা আমার খুবই পছন্দের একটা জায়গা সত্যি। আজ সেই কফি হাউসের কিন্তু আড্ডাটা আর নেই, তো ওটা খুব মিস করি কফি হাউসের আড্ডা। হ্যাঁ, যখন আমি কলেজে পড়ি বলতে গেলে প্রতিদিন আমি চলে যেতাম কলেজ স্ট্রিট সেখান থেকে, ইন্ডিয়ান কফি হাউস, খুবই পছন্দের জায়গা। তো তোমরা দেখতে পাচ্ছ কী লেভেলের ভিড় দোকানগুলোতে, প্রত্যেকটা দোকানের সামনে মাথা দেখা যাচ্ছে।
বইয়ের দোকান কম, মাথা বেশি দেখা যাচ্ছে। আর সামনে আসছে হচ্ছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, আমাদের সবারই পছন্দের আর খুব ভালোবাসার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আমাদেরকে খুবই ভালোবাসে, ক্যালকাটা ইউনিভার্সিটি। তো এই সেই ঢোকা মেন গেট ক্যালকাটা ইউনিভার্সিটি। আর সামনে এই হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। গাইস, তো আমি কলেজ স্ট্রিট থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি ব্লগটা এন্ড করতে পারিনি এই জন্য। তো আমি জাস্ট কলেজ স্ট্রিট থেকে সাত আটটার মতো বই কিনলাম। আর দিন আমি শিয়ালদা স্টেশনে গিয়ে ওই একটা এরকম একটা মাইক নিলাম, কলার মাইক, আমার জন্য না অন্য একজনের জন্য নিয়ে আসলাম, আর একটা হেডফোন নিয়ে জাস্ট এই চলে এসেছি। আর প্রচণ্ড ক্রাউড, তোমরা ভিডিও দেখতে পেরেছো যে শিয়ালদাতে প্রচণ্ড ভিড়, তোমরা জানোই যারা আসো শিয়ালদাতে যে কীরকম ভিড় হয়। তো সেখানে আমি আর বেশি ভিডিও মানে ব্লগ আমি করলাম না, ঠিক আছে, প্রচণ্ড ভিড় ছিল, ঠিক আছে। আর ওখানে জিনিসপত্র নিতেও নাড়াচাড়া করে, তো প্রচণ্ড একটা সমস্যা হয় ব্লগ করতে। মানে আজকে আমি রিয়েলাইজ করতে পারছি যে সত্যি মানে ব্লগার হওয়াটা কতটা ডিফিকাল্ট, ঠিক আছে, কারণ এতটা চাপ, ঠিক আছে, মানে হয় ওই ভিড়ে ক্রাউড এলাকাতে মানে ভিডিও করা, ঠিক আছে, বা কথা বলা, তো প্রচণ্ড। আছে কলেজ সিটও খুব ভিড় ছিল, কারণ সামনেই তোমার টেস্ট পরীক্ষা আছে HS-এর মনে হয়, তো ওই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় দেখলাম, কলেজ স্টুডেন্ট সবাই ভিড়, ঠিক আছে। তো আমি সেখানে তোমরা দেখেছো, ঠিক আছে, মানে দোকানগুলোও পুরো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে, মানে মানুষের মাথা সব দিকে মানুষের মাথা, তো তোমরা বুঝতেই পারছো। তো ক্রাউড এরিয়াতে এতদিন তো আমি করেছি বাইরে ব্লগ, বাট অতটা ভিড় ছিল না, বাট এবার বাইরে এতটাই ভিড় ছিল যে আমার আজকে নিজেরই মানে খুব একটা মানে প্রবলেম হচ্ছিলো ব্লগ করতে, মানে ভিডিও শ্যুট করতে, ঠিক আছে, স্পেশালি শিয়ালদাতে, ঠিক আছে, মানে এরকম একটা অবস্থা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার বাস সাইডে একটা এখনো পর্যন্ত আমি মানে সবাই আমি সেলাই কাটিয়েছি, তো আমার একটা ভয় লাগে যে কেউ না ধাক্কাধাক্কি যেন লেগে না যায়, ঠিক আছে, কারণ এই দুদিন আগে আমি সেলাই কাটিয়েছি, তো কোনোভাবে যাতে লেগে না যায় সেটা একটা ভয় লাগছে। তো আমাকে বা দিকটা একটু সামনে মানে সামলে চলতে হচ্ছে। আর তারপরে দেন আমি ফোন ধরে রাখতে লাগছে, ঠিক আছে, মানে পিঠে ব্যাগ। আর যখন বই নিয়ে ফিরছিলাম তো অনেকগুলো বই, ঠিক আছে, মোটা মোটা বই, তো ভারী হয়ে গেছিলো, তো ওখানে ভিডিও করাটা একটু চাপ ছিল। আর তার মধ্যে এরকম ভিড় জানো যে শিয়ালা সবসময় ভিড় থাকে, ঠিক আছে। তো তোমরা দেখলে আজকের ভিডিওটা, তো জানিও কমেন্টে, কমেন্ট করে যে কীরকম লাগলো। আর যদি কেউ চাও তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো, ঠিক আছে। তো আজকের এই ব্লগটা আমি বেশি বড় না করে, ঠিক আছে, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা।